দেখুন সবাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি রান্না করব মাটন কারি। এই জায়গায় নিছি মাটন, এই জায়গায় আছে পেঁয়াজ, এই জায়গায় আছে চার পাঁচটা কাঁচামরিচ, এই জায়গায় আছে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ আর ধনিয়া গুঁড়া, আর এই জায়গায় সব গরম মশলা, আর নিছি অয়েল। চলো এখন রান্না বসায় দিই। চুলায় হাঁড়ি বসায় দিছি, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি অয়েল, পরিমাণ মতো দিয়ে দিবা। তারপরে এই জায়গায় দিয়ে দিব এখন পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজ তো কাঁচামরিচগুলো আমি পরে দিব, যখন পেঁয়াজগুলো একটু ইয়ে হয়ে যাবে। তারপরে এর সাথে আমি গরম মশলাগুলোও দিয়ে দিচ্ছি, গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন একটু নাইডা পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। খাসির মাংস তো, তাই একটু বেশিই দিব, কারণ খাসির মাংস থেকে অনেক সময় একটা গন্ধ আসে, যে গন্ধটা আর কি ভালো লাগে না খাওয়ার সময়, তাহলে তো সেই জন্য আমি আদা রসুনটা একটু বেশি দিছি। এর সাথে একটু পানি অ্যাড করে একটু কষাবো। এখন আদা রসুন পেস্ট দেওয়ার পরে একটু কষানো হয়ে গেছে, এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এখন এটা মিক্স করে এইটাও কতক্ষণ কষায় নেব, ভালো করে মিক্স করে তারপরে কষায় নিচ্ছি। তারপরে আমি খাসির মাংসটা দিয়ে দেবো, তো খাসির মাংস যখন দেবো তখন তোমাদের দেখাচ্ছি। ও, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন খাসির মাংসটা নেড়েচুড়ে ভালো করে ঢেকে দেবো, খাসির মাংসটাকেও ভালো করে কষায় নেব। কষানো শেষ হলে আমি তোমাদের দেখাচ্ছি। মাংস কষানি হচ্ছে, তো ওয়েট করো, আরও কিছুক্ষণ টাইম কষাবো আমি, তো পরে তোমাদের দেখাচ্ছি। আর মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব, গরম পানি দিয়ে দেব। দুই মগ দিয়ে দিচ্ছি, একটুকুতেই হয়ে যাবে, ঝোল বেশি রাখবো না, অল্প একটু ঝোল রাখবো। একটু পরে যখন বলক উঠে যাবে, একটু আরেকটু ঝোলটা শুকিয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে, তারপরে কিছুক্ষণ আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত, তারপরে হয়ে গেলে তারপরে দেখে তারপরে নামায় ফেলবো। যখন সব কিছু হয়ে যাবে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এখন দেখো ঝোলের বলক উঠে গেছে, এখন আমি আলু অ্যাড করে দেবো, আলু অ্যাড করে তারপরে আরও কিছুক্ষণ জাল করব, তারপরে হয়ে যাবে, দেখাচ্ছি যখন সব কিছু হয়ে যাবে। তারপরে অ্যাড করে দিছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার খাসির মাংস হয়ে গেছে, এখন বাচ্চাদের অনেক ক্ষুধা লেগে গেছে, বাচ্চাদের খাইতে দেব। দেখো গরম গরম ভাতের সাথে গরম গরম খাসির মাংস তোমরা খাও, রান্না করো, রান্না করে খাও, এনজয় করো। সবাই আমাদের জন্য দোয়া করো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।